একশো বছরের গ্যারান্টি দিবো, এটা একশো বছরের গ্যারান্টি, মেমোতে লিখে নিয়ে যাবেন। যদি বডির কিছু করতে পারেন কিংবা হ্যান্ডেলে কিছু হয়ে যায়, একশো বছরের গ্যারান্টি রিপ্লেস চেঞ্জ। এটা আপনার ইলেকট্রিক প্রেসার কুকার, আমি একটু পাত্রটা দেখিয়ে দিবো। এটা পাত্রটা কিন্তু থাকবে সম্পূর্ণ নন স্টিক, আচ্ছা, এবং এটা পাত্রটা অনেক হেভি ডিউটি ভাই, অনেক মোটা করে দিছে। শীট গুলো দেখেন অনেক হেভি, কিন্তু মোটা, এখানে কিন্তু হার্ড অ্যানোডাইজ, হার্ড অ্যানোডাইজ ভিতরে করে দিছে, এবং সম্পূর্ণ নন স্টিক কোটেড, এই যে কয়েলটাও নন স্টিক কোটেড করে দিছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু ভিতরের স্পেস দেখতে পারবো ভাই, একটু খুলে দেখাবেন, অবশ্যই দেখা দিই ভাই। এটা কি জিনিস ভাই, এটা প্রেসার কুকার 100% প্রেসার কুকার, এটা এবং এটা ভাই খাসি বইটা দাও, আনাম খাসি রাতে রান্না করতে পারবে। প্রেসার কুকারে গ্রিল, হ্যাঁ প্রেসার কুকারে আপনি গ্রিল করতে পারবেন। ও মাই গড, আর এটা যদি প্রতিদিন তিন বেলা রাভেন টাইম ইউজ করেন, তো প্রতি মাসে আপনি 150 টাকা বিদ্যুৎ বিল মাসবি আসবে। এই ঢাকনাটা যদি লকটা আমরা না খুলি, আপনি যদি এটা মানে 12 ঘন্টা পরে যদি খোলেন, খাবারটা গরম থাকবে 100%। করে স্যুপ, চিকেন, বেন টেন্ডন, মিট, রাইস, ফিশ পোরেশ, কেক সবই কিন্তু করতে পারবেন, সবকিছু। আর এটার মধ্যে কিন্তু আপনি পর্দাও আছে, সেট করবেন, ফাংশনে ক্লিক করবেন, আপনার পাওয়ার বাড়ানো কমানোর মাধ্যমে কিন্তু এটা দ্রুত করতে পারবেন সবকিছু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো প্রেসার কুকার। বাজারে যত যত প্রেসার কুকার আছে, সব প্রেসার কুকারের ভেতরে কিন্তু সিলেক্টেড সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আজকে হাজির হয়েছি আয়ন হোম অ্যাপ্লায়েন্সে। ওনাদের নতুন একটা ব্রাঞ্চ, এটা কিন্তু সবাই জানেন, যে মোহাম্মদপুর তাজমহল রোড কৃষি মার্কেটের ঠিক সংলগ্ন ডাচ বাংলা ফার্স্ট ট্র্যাকের অপোজিটে। আর এখানে আসলেই কিন্তু আপনারা হোম অ্যাপ্লায়েন্সের সব প্রোডাক্ট পেয়ে যাবেন। স্পেশালি আজকে আমরা দেখাবো প্রেসার কুকার। আমাদের সাথে আছে জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাই। আজকে প্রেসার কুকার এত এত কালেকশন থাকতে বেশ কয়েকটা ইউনিক আইটেম নিয়ে আপনি হাজির হয়েছেন ভাই। আজকে ইউনিক আইটেম নিয়ে হাজির হওয়ার কারণ হচ্ছে, অনেকজনে বলে ভাই প্রেসার কুকার খাবার পোড়া লাগে যায়, স্টিল গুলো কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আজকে আমরা আপডেট কিছু নিয়ে আসছি, যেটা আপনি কালো হবে না, নষ্ট হবে না, খাবার পোড়া লাগবে না, এবং গ্যারান্টিও থাকবে এগুলোর। আচ্ছা, গ্যারান্টি সহকারে 100% গ্যারান্টি থাকবে, একশো বছরের গ্যারান্টি দিবো, এটা একশো বছরের গ্যারান্টি, মেমোতে লিখে নিয়ে যাবেন। যদি বডির কিছু করতে পারেন কিংবা হ্যান্ডেলে কিছু হয়ে যায়, একশো বছরের গ্যারান্টি রিপ্লেস চেঞ্জ। ওকে ওকে, একশো বছরের গ্যারান্টি ওয়ালা প্রেসার ঠিক আছে। আর এখন কিন্তু আমি আমাদের সামনে ভাই আছে, কোনটা দিয়ে শুরু করব দেখা বলেন তো। আজকে দেখেন আমি কিন্তু এসকিবি কোম্পানিটা রাখছি, তারপরে আপনার এটা আছে কোরিয়ান কোম্পানি, আচ্ছা, আর এটা আছে ইলেকট্রিক প্রেসার কুকার। ইলেকট্রিক প্রেসার কুকার আমি কিন্তু সবগুলো আজকে এখানে রাখছি, সবগুলো দেখা দিব আমি এখান থেকে শুরু করি, একটু দেখা দিই। আচ্ছা, এরকম এটা আছে এসকিবি কোম্পানি, এটা আছে 100% এসএস স্টিল, দেখেন আমি দেখা দিব, এগুলো একদম ইজিলি খুলতে পারবে। এবং এখানে হুইসেল আছে, আপনি এখানে হুইসেল দিবে। আচ্ছা, অনেক সময় আমরা চাইলে প্রেসার কুকার ছাড়া মানে শুধু সসপেন ভাবে ইউজ করতে চাইলে, শুধু সসপেন ভাবে এটা ইউজ করতে পারবেন, একটা সসপেন হয়ে যাবে, একটা সসপেন হবে, আপনি একটা ঢাকনা দিয়ে এটা ইউজ করতে পারবেন। এটা কিন্তু অনেক ডিপ ভিউয়ার্স, আপনারা চাইলে এটার ভিতর পোলাও রান্না করতে চাইলে প্রায় 1.5 কেজির উপরে রান্না করতে পারবেন মাংস। হ্যাঁ, 3-4 কেজি অনায়াসে, 7 লিটার ভাই এটা। ওকে, 7 লিটার, এটা কিন্তু তিনটা সাইজ আছে ভাই, আমি দেখাই দিই। এটা হচ্ছে 7 লিটার, একটা হবে আপনার 6 লিটার, একটা হচ্ছে 5 লিটার। ওকে ওকে, ঠিক আছে, 7 লিটার, 6 লিটার, 5 লিটার, এটা হচ্ছে এসকিবি কোম্পানি হবে, এবং এটারও আপনার গ্যারান্টি থাকবে। ওকে, এটাও সেম গ্যারান্টি থাকবে, এগুলো যদি বডির কখনো কিছু করতে পারেন, সাথে সাথে রিপ্লেস, রিপ্লেস 100%। আর আমরা এটা আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু আপনি ইলেকট্রিক চুলা রান্না করতে পারবেন। আচ্ছা, আর আমরা কিন্তু জানি ভিউয়ার্স, বাংলাদেশে ফুড গ্রেডেড 100% এসএসডি, এটা 304 গ্রেডেড, এটা কিন্তু স্কেল লেখা আছে যে 304 এসএস। ওকে ওকে ভাই, কোনটার কেমন দাম সাইজ অনুযায়ী একটু বলে দিবেন কি? আচ্ছা, আমি একদম মানে হোলসেল যে প্রাইসটা আমি ওইটাই বলে দিব ভাইয়া। আচ্ছা, আমরা যেহেতু আয়ন থেকে আমরা ভালো জিনিস পাবেন, এবং কম দামের ভিতরে একদম রিজনেবল প্রাইসে। 7 লিটারটা আমরা যে দেখতেছি, এটা মার্কেট রেট অনুযায়ী আপনার প্রাইস কেমন দিচ্ছে? এটা মার্কেট অনুযায়ী ভাই, মার্কেটের প্রাইস এখন বিক্রি হচ্ছে আপনার 4,500, আপনার 5,000 এরকম বিক্রি হচ্ছে, কিন্তু আমরা একদম ধামাকা একটা প্রাইসে দিব, মাত্র 7 দিনের জন্য একটা অফার থাকবে ভাই। এগুলো আমি যেটারই প্রাইস বলে দিব, মাত্র 7 দিনের জন্য অফারটা থাকবে, 7 দিনের ভিতরে নিতে পারবেন আপনারা, যে কোনো প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল নিতে পারবেন। এটা হোলসেল প্রাইস থাকবে মাত্র 3800 টাকা, মানে 7 লিটার, 7 লিটার মাত্র 3800 টাকা, আর যেটা 6 লিটার ওইটা পাচ্ছেন মাত্র 3500 টাকা। এটা 3500, আমি আবার বলে দিচ্ছি, মাত্র 7 দিনের জন্য অফারটা থাকবে। এটা দেখতেছেন যেটা আপনার 5 লিটার, এটা থাকবে মাত্র 3300 টাকা। ভিউয়ার্স, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটা কথা শেয়ার করি, আমি নর্মালি 5 লিটারটা সবচেয়ে কম দামে পাইছি 3500, এখানে 6 লিটারটা 4,000, এটা 4,500। বাট চিন্তা করেন, এইখানে আমরা আজকে শোরুমটাতে 7 দিনের ভেতরে যে প্রাইস পাচ্ছি, এটা কিন্তু মার্কেট রেঞ্জ চাইতে অনেক কম। হোলসেল প্রাইস ভাই, 100% হোলসেল প্রাইস, আপনারা যাচাই করে প্রোডাক্ট কিনবেন। ওকে ওকে, ঠিক আছে, আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ইলেকট্রিক প্রেসার কুকার। হ্যাঁ, এটা আপনার ইলেকট্রিক প্রেসার কুকার, আমি একটু পাত্রটা দেখিয়ে দিব, এটা পাত্রটা কিন্তু থাকবে সম্পূর্ণ নন স্টিক, আচ্ছা, এবং এটা পাত্রটা অনেক হেভি ডিউটি ভাই, অনেক মোটা করে দিছে, শীট গুলো দেখেন অনেক হেভি, কিন্তু মোটা, এখানে কিন্তু হার্ড অ্যানোডাইজ, হার্ড অ্যানোডাইজ ভিতরে করে দিছে, এবং সম্পূর্ণ নন স্টিক কোটেড, এই যে কয়েলটাও নন স্টিক কোটেড করে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবং এটার ভিতরে আমরা
যেটাই রান্না করেন, কাচ্চি বিরিয়ানি, পোলাও, মাছ, গো, যেটাই রান্না করেন ভাই, অনেক সময় গরু গোশত রান্না করতে গেলে মিনিমাম আধা ঘন্টা সময় চলে যায়। এটা নেহারি করতে পারবো অল্প সময়? 100% আপনি নেহারি করতে গেলে সর্বোচ্চ গেলে আপনি 12 মিনিট ভাই, 12 মিনিট মাত্র, 12 মিনিটের ভিতরে আপনি নেহারি করতে পারবেন, 10 মিনিটের ভিতরে গোশত রান্না করতে পারবেন। কিন্তু কিছু স্পেশাল কথা আছে আপনার ইলেকট্রিক আইটেমের ভিতরে, জানেন আজ ইলেকট্রিক প্রেসার কুকারে স্যুপ, চিকেন, বেন টেন্ডন, মিট, রাইস, ফিশ পোরেস, কেক সবই কিন্তু করতে পারবেন, সবকিছু। আর এর মধ্যে কিন্তু আপনি পট দাও আছে, সেট করবেন, ফাংশনে ক্লিক করবেন, আপনার পাওয়ার বাড়ানো কমানোর মাধ্যমে কিন্তু এটা দ্রুত করতে পারবেন, সবকিছু করতে পারবেন। আবার অনেক সময় আমরা রাইস রান্না করলে দেখা যাচ্ছে মাপটা আমরা ভুলে যাই, এটা এক কাপ চাল দিবেন, দু কাপ পানি দিবেন, পানি দিয়ে এটা দিবেন, এটার সাথে কিন্তু একটা চামচ থাকে। আচ্ছা আমরা এগুলো সব বুঝি, এখন আপনি বলেন তো মাসে কারেন্ট বিল কেমন আসে ভাই? এইগুলাতে আপনার অনেকজনে বলে মাসে আপনার 100 টাকা, মানে 60 টাকা, 70 টাকা, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা ভাই। আচ্ছা আপনি যদি প্রতিদিন 3 বেলা রাভেন টাইম ইউজ করেন তো প্রতি মাসে আপনি 150 টাকা বিদ্যুৎ বিল মাসবি আসবে। আচ্ছা 3 বেলা করে করলে 150 টাকা বিদ্যুৎ বিল, আমরা সর্বোচ্চ ধরি 150 থেকে 200 টাকার ভিতরে হয়ে যায়। 200 টাকা হয় না ভাই, দেখা যায় 150 টাকা আসে, মাঝে মাঝে 10 টাকা 15 টাকা বেশি মারবে না নাকি? অবশ্যই সিটিটা দিবে, যে সিটিটা দেওয়ার পর আরেকটা জিনিস আমি তোকে বলে দিই, আমি যেটা বলতেছিলাম সিটির চোটে ভয় ঘুম ভেঙে যায় এই টাইপের তো হবে না। না না ভাই, কেন এই টাইপে হবে? যে আরেকটা জিনিস কি ভাই, এটা যখন লক করে দিব না আমরা, এই ঢাকনাটা যদি লকটা আমরা না খুলি, আপনি যদি এটা মানে 12 ঘন্টা পরে যদি খোলেন খাবারটা গরম থাকবে 100%, মানে সকালে রান্না করে যাব রাতে এসে গরম, রাতে গরম, রাতে গরম করতে হবে না, গরম থাকবে যদি আপনি ঢাকনাটা না ওপেন করেন। ওকে, তো ভাই এটা প্রাইস কত দিবেন এবার বলেন? এটার প্রাইস কিন্তু বাজারে এখন মূল্য চলতেছে 8,500 টাকা, 8,000 টাকা ভাই, 7,500 টাকাও আছে ভাই, 7,500 টাকা কোম্পানিটা না, 7,500 টাকা পাবেন, আরেকটা কোম্পানি আছে, আমরা কোম্পানির নাম বলবো না, ইলেকট্রিক প্রেসার কুকার 7,500 টাকা দেবে, লেভেল দিতেছে 7,000, 7,500, 8,000 টাকা বিক্রি হচ্ছে ভাই বাজারে, কিন্তু আমরা অফার প্রাইসে দিতেছি মাত্র, ধামাক অফার প্রাইসে থাকবে মাত্র 6,200 টাকায়। কে 6,200 টাকা ভাই, অবাক করে কেন, এটা কি বলেন ভাই, মানে একদম অফার প্রাইসে দেখেন এই জিনিসটা, কি ভালো অরিজিনাল ওপেন্সের প্রোডাক্ট, 100% অরিজিনাল, যদি ডুপ্লিকেট প্রমাণ করে দিতে পারেন গিফট। ওকে ভিউয়ার্স, এই চমৎকার হোফম্যানস কোম্পানির ইলেকট্রিক প্রেসার কুকারটা নিতে পারবেন 6,200, যেটা কিন্তু বাজারে প্রেসার কুকার আইটেমের ভিতরে অনেক কম, চমৎকার। আরেকটা জিনিস যেটার কথা বলতেছি ভাই, মানে বাজারে দেখেন প্রেসার কুকার কিন্তু আমাদের, ভাই এটা একটু উঁচা করবেন দেখি আপনি পারেন কিনা, উঁচা করব ভাই, এটা কি বলবো ভাই, অনেক ওয়েট ভাই, মানে কি করব, অনেক সময় খাবার দিলে মনে হয় না এটা উঠে, অনেক হেভি, একটু ভিতরে স্পেস দেখতে পারবো ভাই, একটু খুলে খুলে দেখাবেন, দেখাই দিই ভাই, এটা কি জিনিস ভাই, এটা প্রেসার কুকার 100% প্রেসার কুকার, এটা এবং এটা ভাই খাসি বইরে দাও, আনাম খাসি রাতে রান্না করতে পারবেন, এই যে দেখেন ভাই একটা জিনিস দেখাই দিই বাসা ভাই, ভিতরে ওয়াশার এরকম কেন, এটা আপনার এক্সট্রা একটা দিয়ে দিয়েছে কোম্পানি থেকে, অনেক সময় নষ্ট হয় লাগানোর জন্য ওয়াশার পাইপ, হ্যাঁ ওয়াশার পাইপটা এখানে, পাইপটা পাইপ এত মোটা, আর এগুলা কিন্তু নরমালি ওয়াশার না, এগুলো আসলে আমি হাতে ধরে কি নাম দিব তোমায় বুঝতে পারতেছি না ভাই, বিশ্বাস করবেন এটা আমরা করেন, বড় বড় মোটরও যে এগুলো লাগায় না ওইটা তো, এটা হেভি ভাই, মানে এটা আপনি কি বলবো, এই রাবারটা আপনি 20 বছর কিছু করতে পারবেন, এটার ওজন ওরে বাবারে, এটার ওজন তো 5 কেজির উপর আছে, আপনি এটা দেখছেন এটা কি হেভি করছে এবং মানে কত মোটা করছে জিনিসটা, অনেক সময় বলে প্রেসার কুকার নাকি কালো হয়ে যায়, নিচে পোড়া লেগে যায়, ওরে ভাই আস্তে সাবধান, পোড়া লেগে যায় বলে কালো হয়ে যায়, এগুলো যদি কালো লেগে যায় পোড়া লেগে যায়, মানে লিটারালি জাহাঙ্গীর ভাই কিন্তু বাঁকা হয়ে গেছে, এটা কি বলবো, এটা অনেক হেভি ভাই, মানে ধরতে পারতেছেন এত হেভি এটা, এটা একটু রেখে কথা বলি। আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু আমরা যেটা দেখতেছি জাপানিজ একটা কোম্পানির প্রোডাক্ট, এটা হচ্ছে শানফা, তো এই শানফা নাকি আমি আসলে উচ্চারণ ঠিক বললাম কি না আপনারা আমাকে হেল্প করেন, আমি এটা আপনাদেরকে দেখাই, যদি এইখানে এস এইচ ইউ এন এফ আ এফ এ আর এরপরে যেটা লেখা আছে জাপানিজ চাইনিজ জাপানিজ জাপানিজ ভাষা, আচ্ছা ঠিক আছে, আর এটা ভিতরে কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে মানে ওভেনে ভিতরে যে গ্রিলটা করি, হ্যাঁ ওই গ্রিল অনেক সময় বলে নাকি প্রেসার কুকারের গ্রিলটা হয় না, তো আমি দেখাই দিচ্ছি প্রেসার কুকারে কিন্তু আপনারা চাইলে গ্রিলও করতে পারবেন, এটা প্রেসার কুকারে গ্রিল, হ্যাঁ প্রেসার কুকারে আপনারা গ্রিল করতে পারবেন, ও মাই গড, আর এটা একটা জিনিস কি ভাই, এই যে দেখাই দিই অনেক সময় দেখা যাচ্ছে আমরা মানে সিসিটা যখন দিবে সাথে সাথে কিন্তু আমরা লকটা খুলতে যাই, কিন্তু আমরা সাথে সাথে খুলবে না, তখন কিন্তু আপনি আন্টারটা দিয়ে দিছে আপনি যে সিসিটা একটু উঠায় নিতে পারবেন, ঠিক আছে, হ্যাঁ সিটিটা যে ধরবেন ভেতরে প্রেসারটা বের করে দিবেন, প্রেসারটা বের করে খুলতে পারবেন, প্রেসারটা বের করে, এটা কিন্তু খুব কঠিন পদ্ধতি না, একদম ইজিলি ভাবে এখান থেকে ঘুরে ফেলে একদম ইজিলি ভাবে, এই যে বাহ, কত ভাই এটা কত লিটার কত দাম একটু বলবেন নাকি, এটা হচ্ছে ভাই আপনার 16 লিটার, 16 লিটার এবং এটা সেন্টিমিটার আমি বলে দিই, এটা হচ্ছে আপনার 32 সিএম, 16 লিটার হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর একটা হচ্ছে আপনার 8 লিটার, ওকে, আর এটা হচ্ছে আপনার 6 লিটার, কোনটার কত দাম ভাই, এটা একদম ধামাক একটা প্রাইসে থাকবে, এগুলো কিন্তু ভাই বাজার মূল্য এখন বিক্রি করতেছে, আপনারা দেখবেন আমাদের বলতেছি যে আমাদের থেকে নিতে হবে এরকম কিছু না, আপনারা ভিডিওটা যাচাই করে দেখবেন এগুলো বাজারে বিক্রি করতেছে আপনার 16,000, 18,000, 20,000 টাকাও বিক্রি করতেছে, কিন্তু বাজার নতুন আছে, আর অন্যান্য সব প্রেসার কুকারের সাথে প্রথম আসছে এটা, অন্যান্য প্রেসার কুকারের সাথে এই প্রেসার কুকারগুলোকে মিলাইলে হবে না, যারা একদম স্পেশাল ফ্যান্সি কন্টেন্ট এই যুগ থেকে শুরু করে মানে হিসাব করলে আর কি বলবো, এটা মুখে ভাষা নাই,
আমি যতদূর জানি এগুলা মোটামুটি 100 বছরের কিছু হয় না কিছু হবে না ভাই 100 বছরের গ্যারান্টি মেমোতে লিখে দেব ভাই 100 বছরের গ্যারান্টি তবে কোনটার কত দাম রাখবেন এটা একদম আমরা ধামাকা অফারে দিতেছি কিনা কিন্তু বাজার মূল্য বর্তমানে 18000 টাকা আছে কিন্তু আমরা একদম অফ অফ প্রাইসে মানে একদম সীমিত সময়ের জন্য মাত্র 7 দিনের জন্য অফারটা থাকবে মাত্র 12800 টাকা 12800 টাকা হইতাছে আপনার 16 লিটারটা এই যে 8 লিটার দেখতে পারতেছি বড়টা তো বুঝলাম 12800 টাকা আপনারা রাখলেন আর এটা কত প্রাইস থাকবে এটা থাকবে ভাই মাত্র 9500 টাকায় 9500 টাকা 9500 টাকা 8 লিটার প্রেসার কুকারটা আচ্ছা আর এটা যে ছোট সাইজটা এটা আছে আপনার 6 লিটার ঠিক আছে এটাও কিন্তু মানে একটা স্ট্যান্ডার্ড সাইজ মানে সবার ছোট ফ্যামিলি থাকলে এটা নিতে পারবেন এটার প্রাইস দিয়েছে অফার প্রাইসে মাত্র 8500 টাকায় আর ভিউয়ার্স যাদের ইচ্ছা আছে যে আমার সংসারের এমন একটা কিছু করে যেতে চাই যেটা আমার ছেলের বউ ব্যবহার করবে আর তার ছেলের বউ ব্যবহার করবে তারা কিন্তু কি বলেন তার নাতিনে নাতিনে ইউজ করতে পারবে এটা ভাই 100 বছরের গ্যারান্টি দিয়ে দিতে পারেন ওকে আরেকটা জিনিস কিন্তু এই জিনিসটা কিন্তু এটার সাথে গিফট থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এগুলো খুলতে হয় কিবা হ্যান্ডেল গুলো খুলে ওয়াশ করতে হয় তখন কিন্তু আপনারা এগুলোতে খুলতে পারবেন এই জিনিসটার সাথে গিফট থাকবে ওকে আচ্ছা ভিউয়ার্স যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারাও কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারবেন যে পণ্যটা আপনার পছন্দ স্ক্রিনশট দিয়ে রেখে ওনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ঘরে বসে পণ্য পেয়ে যাবেন আর সরাসরি আসতে চাইলে চলে আসবেন তাজমহল রোড কৃষি মার্কেট এর পাশে যে ডাচ বাংলা ফার্স্ট ট্র্যাকের যে বুথটা আছে ঠিক তার অপোজিট 20/13 আয়ন হোম অ্যাপ্লায়েন্স আর অন্যান্য যাবতীয় যত প্রোডাক্ট আছে সব নেওয়ার জন্য অবশ্যই তাদের শোরুমটা ভিজিট করতে পারেন তো আজকে এখানে শেষ করছি জাহাঙ্গীর ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ